Assalamualaikum Ustaz. Waalaikumsalam. Waalaikumsalam. Ki khobor? Hey Lallu, hey. Hey, tu dorjar baire dara asus keno? Ki korbo sir? Apni to sob shomoy class e dhukkei amare dorjar baire dara kore rakhten. Ekhon to class nai. তাই নিজেই ঘরের বাইরে দাঁড়ায় রয়েছি, অন্তত আপনার ঐতিহ্য রক্ষা পাক স্যার। আর বলতো, তুই ক্যামেরা থেকে এত দূরে বসছিস কেন? কি করবো স্যার, আমি তো ব্যাক বেঞ্চার, সবসময় আপনার থেকে দূরে পিছনের বেঞ্চে বসি। এখানে তো বেঞ্চ নাই, তাই ক্যামেরা থেকে দূরে বসছি। কত বড় বলদের বলদ! এই সামনে সামনে ক্যামেরার সামনে বস, একদম একদম ক্যামেরার সামনে বস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগুন। আয়াত আগুন একাই আমাদের মানব সভ্যতাকে অনেক দূর আগায় নিয়ে গেছে। আগুন আবিষ্কার না হলে মানব সভ্যতা এত দূর আগায় যেতে পারতো না। ভাই লাল্লু, তোর হাতে কি মোবাইল? হ্যাঁ, তুই মোবাইলে গেমস খেলোস? না স্যার, না স্যার, জীবনেও স্যার, জীবনেও না স্যার, জীবনেও না। এতক্ষণ কি পড়াইছে তুই শুনছ? জি স্যার শুনছি স্যার, মনোযোগ দিয়ে, একদম মনোযোগ দিয়ে শুনছি স্যার। বল, আগুন আবিষ্কার না হলে আমাদের কি ক্ষতি হইতো বল? আগুন আগুন আবিষ্কার না হইলে স্যার আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত স্যার। আগুন এই জিনিসটা আবিষ্কার না হইলে স্যার আপনি চিন্তাও করতে পারবেন না স্যার আমাদের কত বড় ক্ষতি হইতো স্যার। আগুন আগুন আবিষ্কার না হইলে স্যার, আগুন আবিষ্কার না হইলে আমগো সবচাইতে বড় যেই ক্ষতিটা হইতো স্যার সেটা হইলো সিগারেট আমগো চাবা খাইতে হইতো স্যার। মাই টিচার মানে আমার শিক্ষক, মাই টিচার নিয়ে 10টি বাক্য রচনা করো। লাল্লু বলতো। জি স্যার। মাই টিচার নিয়ে 10টি বাক্য রচনা, সময় ওকে স্যার, 10 মিনিট শুরু করো স্যার। আই এম গোয়িং অর্থ কি স্যার? আই এম গোয়িং, আমি যাচ্ছি। আমার আব্বারও জিজ্ঞেস করছিলাম স্যার, আব্বাও কিছু না বলে চলে গেছে, আপনি অন্তত বলে যান স্যার। আরে না রে বাবা। স্যার হারামজাদা ইংরেজি কি? কি জাদা? হারামজাদা? মাই টিচারের সাথে হারামজাদার কি সম্পর্ক? ওই যে আমার টিচার একটি হারামজাদা, মাই টিচার ইজ এ কি হবে স্যার? স্যার ইয়ে মুস্তাসান কেন স্যার? হারামজাদা ইংরেজিটা পারলেই লিখে ফেলাইতে পারবো স্যার। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঘরের মধ্যে স্কুলের জামা পরে বই থাকুস কে দেখি, স্কুল পাইছিস? আমার আম্মা বলছে স্কুলে স্কুলের জামা পরে যাইতে, এইটা যেহেতু ঘরের মধ্যে স্কুল তাই অর্ধেক ঘরের জামা অর্ধেক স্কুলের। এই লাল্লু, এই বলতো, তোরা আবার ক্লাসের মধ্যে কথা বলতেছিস? হ্যাঁ, এই ক্লাসের মধ্যে কথা বলার স্বভাব তোদের জীবনেও যাবে না। হ্যাঁ, কি পড়াইছি আমি এতক্ষণ বল। বিদ্যুৎ কাদের সম্পদ বল? বিদ্যুৎ স্যার, বিদ্যুৎ হইল স্যার আমার মামার বাড়ির সম্পদ। বিদ্যুৎ তোর মামার বাড়ির সম্পদ? এই বিদ্যুৎ তোর মামার বাড়ির সম্পদ কেমনে হয়? ওই যে স্যার, বাসায় কারেন্ট চলে গেলেই আমার আব্বা চিল্লায় উঠে, শালার কারেন্ট আবার গেছে গা। তো আব্বার শালা তো আমার মামাই হয় তাই না? তাহলে বিদ্যুৎ তো আমার মামার বাড়ির সম্পত্তি তাই না? এই তুই তুই তালি দিচ্ছিস কি জন্য? হ্যাঁ, এই তালি দাস কেন তুই? তুই বল, বিদ্যুৎ আবিষ্কার না হলে আমাদের কি ক্ষতি হইতো বল? বিদ্যুৎ আবিষ্কার না হইলে স্যার, বিদ্যুৎ আবিষ্কার না হইলে স্যার আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত স্যার।
বিদ্যুৎ আবিষ্কার না হলে আপনি চিন্তাই করতে পারবেন না স্যার আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত। বিদ্যুৎ এই জিনিসটা যদি আবিষ্কার না হইতো স্যার, তাইলে আপনি চিন্তা করে দেখেন আমাদের তো স্যার বিদ্যুৎ আবিষ্কার না হলে মোমবাতি জ্বালে আর টিভি দেখতে হইতো স্যার। আজকে আমরা বিখ্যাত মানুষজন নিয়ে আলোচনা করব। বিখ্যাত মানুষজনের নাম আমাদের জানা উচিত। তার আগে আমরা একজন নারী সম্পর্কে আলোচনা করব, যে বিখ্যাত বাঙালি নারীকে আমরা সবাই চিনি। লাল্লু তুই বল, এমন একজন বিখ্যাত বাঙালি নারীর নাম বলো যাকে আমরা সবাই চিনি। বিখ্যাত বাঙালি নারী স্যার, বিখ্যাত বাঙালি নারী যাকে আমরা সবাই চিনি স্যার, টুনির মা স্যার, টুনির মা। ক্লাসের মধ্যে গান বাজনা শুরু করছে, টুনির মা সবাই চিনে, কি আশ্চর্য! এই কলমান কেমনে শিক্ষিত হবে? হ্যাঁ, তোদের ক্লাস নেওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে তোদের মতো গাধারে পিটায় মানুষ করা সম্ভব না। হ্যাঁ, কি শিখবি তোরা, কি কি শিখতে আইছিস তোরা? ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তারে লাগে ডেটিং মারে আমায় চেনে না। ১৭৭৩ সালে সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার হয়। কত সালে? ১৭৭৩ সালে। তাইলে এই যে ১৭৭৩ সালে সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার হলো, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? লালু তুই বল। এই যে স্যার, ১৭৭৩ সালে সর্বপ্রথম যে অক্সিজেন আবিষ্কার হইল, এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হইল স্যার, ১৭৭৩ সালের আগে যদি আমরা পৃথিবীতে জন্মাইতাম তখন তো অক্সিজেন আবিষ্কার হয় নাই, তাইলে ১৭৭৩ সালের আগে আমরা পৃথিবীতে জন্মাইলে নিঃশ্বাস নিতে না পাইরা অক্সিজেনের অভাবে মরে যেতাম। তুই গত সেমিস্টারে বিজ্ঞানে কত পাইছিলি? ২৫। তুই? ২৬। তোদের মতো বয়সে আমি বিজ্ঞানে ৮৫ করে পাইতাম। গত সেমিস্টার অঙ্কে কত পাইছিলি? আমি ৩০। তুই? ৩১। তোদের মতো বয়সে অঙ্কে আমি ১৯৯ করে পাইতাম। এই তোর বয়স কত? আমার ১২। এই তোর বয়স কত? ১৩। তোদের মতো বয়সে আমার বয়স আসিল ৪৫। জি স্যার, জি স্যার, না মানে ওই ওই আর কি ছিল ইয়ে তো আজকের মতো থাক, ইয়ে ক্লাস আজকে থাক, দেখি মানে হয়েছে কি স্যার? ওই হোমওয়ার্ক হোমওয়ার্ক না স্যার, আমি করছিলাম স্যার, বুঝছেন? ওই তারপরে হয়েছে কি, ওই হোমওয়ার্কের খাতাটা না স্যার, আমগোবাসার কুত্তাটা কামড়ায় খায় ফেলাইছে, এমনভাবে কামড়াইছে স্যার, ওই খাতা একেবারে সিরা কুটি কুটি করে ফেলাইছে, এমনভাবে খাইছে কুত্তাটা। হোমওয়ার্কের খাতা তো কুত্তা খায় ফেলাইছে স্যার। হোমওয়ার্কের খাতা কুত্তা খায় ফেলছে? হোমওয়ার্ক স্যার, ওই
जी सर होमवर्क तो सर आमियो कर सिलम सर किंतु हो इसे कि वही होमवर्क केर खाता डाना सर आमी नीचे ही चाबाया खाया भले सी नीचे खाता नीचे खाया भले सी क्या नो जी सर की कर बो सर आमर वाशा तो आर कुत्ता नहीं ते नीचे खाता नीचे ही चाबाया खाया भले सी बोट तो धोरी चाबाया खाया भल ना আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা বিষয় জীবনে চলতে ফিরতে তোমাদেরকে এই বিষয়টা কিন্তু জানতেই হবে না জানলে কিন্তু জীবনে পিছায় পড়বা কে বন্ধু হইছে কি স্যার আঙ্গো বাসার মুরগিটা না মরে গেছে গা স্যার এত আদরের এত শখের মুরগিটা স্যার আরে বোকা ছেলে মানুষের জীবনটাই তো এমন রে কখন কে চলে যায় বলা যায় না এই জন্য কি কাঁদতে হয় আমাকে দেখ গত মাসে আমার বউটা মরে গেল আমাকে কি কখনো কাঁদতে দেখছিস এই জন্য কানবেন কি জন্য স্যার বউ মরে গেছে তো কি হয়েছে এটা কোনো ঘটনা আপনার বউ কি ডিম দিত তোদের সাথে না অনলাইন অনলাইনে ক্লাস করা আমার পক্ষে সম্ভব না আমাদের এই বছরের মতো অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত যদি কোনোদিন স্কুল খোলে আমি তোদের বলে রাখলাম কোনোদিন যদি স্কুল খোলে সেদিন দেখা নেব না পিছায় তোমাদের পুটকির ছাল আমি তুলে নেব না অনলাইন ক্লাস আজকে থেকে কেন আছে স্যার কই গেলেন বলতো স্যার কি রাগ করলো নাকি তাহলে এখন থেকে কি আমাদের ছুটি তাই তো মনে হইল আজকে থেকে বোধ হয় আমাদের সীমিত পরিসরের ছুটি কি পরিসরে সীমিত পরিসরে সীমিত পরিসরে ছুটি এটা কি ওটা ছুটি কিন্তু একটু কম ছুটি আর কি ভালোই হয়েছে তাহলে স্কুল লকডাউন আর ক্লাস শাটডাউন